বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা কিন্তু সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট এবং সবশেষ মহাখালী কাঁচা বাজারে এসেছি এবং তিনটি বাজারেই কিন্তু আমরা দেখছি যে সরকার যে নির্ধারিত দাম 100 প্যাকেটজাত 109 এবং খোলা চেনে 104 টাকা সেটি সে দরে কিন্তু আসলে বিক্রি হচ্ছে না। এবং একটি বিষয় হচ্ছে যে ব্যবসায়ীরা কিন্তু শুরু থেকেই বারবার বলে আসছিলেন যে আসলে মিল পর্যায় থেকে সরকারের যে নির্ধারিত দাম সেই দামে আসলে চিনি সরবরাহ করা হচ্ছে না, সে কারণে কিন্তু বাজারে সেটির কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ সরকার নির্ধারিত দামে বিক্রি করে। তার প্রমাণ কিন্তু আমরা এই মহাখালী কাঁচা বাজারে এসে দেখেছি যে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানে আজকে যে চিনিগুলো সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ আজকের যে 8 তারিখের ডেটে যে চিনিগুলো বাজারে ছাড়া হয়েছে, সেই চিনিগুলোর গায়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্যাকেটজাত চিনিতে প্রায় 112 টাকায় কিন্তু রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারের যে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, সেটি কিন্তু মিল মালিকরা যে মানছেন না তার বড় প্রমাণ কিন্তু আজকে এই মহাখালী কাঁচা বাজারে যে চিনির যে একটি লট এসেছে সেই চিনির গায়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 112 টাকা রেট নির্ধারণ করা হয়েছে। এবং সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সংস্থা রয়েছে টিসিবি থেকেও কিন্তু আসলে বলা হয়েছে যে আজকের যে বাজার দর তারা দিয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে চিনি সর্বোচ্চ 112 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরকারের সিদ্ধান্ত বা সরকারের নির্দেশনা যে বাজারে আসলে কার্যকর হয়নি সেটি কিন্তু টিসিবির যে বাজার তালিকা সেটি দেখে স্পষ্ট হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা প্রতিবারই দেখি যে ব্যবসায়ীদের মধ্যে যে দোষারোপের রাজনীতি তার বা দোষারোপের যে একটা প্রবণতা আমরা দেখি সেটি কিন্তু আসলে তারা বারবারই কিন্তু বলেন যে মিল পর্যায়ে থেকে আসলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, তার প্রমাণ কিন্তু আমরা আজকে হাতে নাতে পেয়েছি। এবং এই কারণে কিন্তু তারা বলেছেন যে আসলে মিল পর্যায়ে যদি তদারকি বাড়ানো হয় এবং সেখান থেকে যদি সব সমস্যার সমাধান করা হয় তাহলে কিন্তু বাজার আসলে স্থিতিশীল হয়ে যাবে। এবং তারা দাবি করছেন যে মিলে নজরদারি করা হোক এবং পর্যাপ্ত সরবরাহ যেন নিশ্চিত করে তারপরে যদি বাজারে আসলে দাম বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু সেটি কার্যকর হবে, অন্যথায় আসলে বাজারে সরবরাহ নিশ্চিত না করে মিল পর্যায়ে তদারকি না করে যতই আসলে দাম বেঁধে দেওয়া হোক না কেন সেটা কিন্তু আসলে বাজারে কার্যকর হবে না। এবং এই খুচরা পর্যায়ে আসলে তদারকি অভিযান যাই চলুক না কেন তাতে কিন্তু ভোক্তারা কোনো সুফল পাবেন না বলে মনে করছেন এখানকার বাজার সংশ্লিষ্টরা। তো রাজধানীর মহাখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহাখালীতে।